মহেন্দ্র সিং ধোনির এবার সম্ভবত শেষ আইপিএল, তুমি বিরুদ্ধে খেলেছো, দেখেছো অ্যাজ এ ধোনিকে, ফলে এই বছরটা কি ধোনির জন্য মানে একটা আবেগপ্রবণ তোমার কাছে হতে চলেছে এই বছরটা? দেখুন, মহেন্দ্র সিং ধোনি ফিট, হ্যাঁ, আর আপনারা সবাই মিলে মহেন্দ্র সিং ধোনিকে রিটায়ারমেন্ট করিয়ে দিন। আমি এখানে কোনোদিনও বলবো না একটা প্লেয়ার হয়ে যে আপনি খেলবেন না ক্রিকেট। ক্রিকেট আমাদের প্রাণ, আমাদের ধ্যান জ্ঞান সব কিছু। তো ক্রিকেট থেকে অবসর, যতদিন সে তার চোখ, তার বডি মুভমেন্ট, তার সে ফিটনেস থাকবে, কথা বলবে, পারফরমেন্স কথা বলবে, সে ততদিন ক্রিকেট খেলবে। এজ জাস্ট এ নাম্বার, এজ জাস্ট এ নাম্বার, যেটা বেঙ্গলে হচ্ছে যে এজ হলেই তাকে ছেড়ে দিচ্ছে। আর যে কোচ, সে 42 বছর অব্দি রঞ্জি ট্রফি খেলেছে, সে এখন বলছে আমার ইয়াংস্টার অরুণ লাল নাম নিয়ে বলছে। এগুলো নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করে না, লোকের ক্ষেত্রে অ্যাপ্লাই করছে। হ্যাঁ, তো সেই রকম জিনিস, এজ জাস্ট এ নাম্বার আমার কাছে। যদি তুমি ফিট থাকো তুমি খেলো, সিম্পল। তুমি পারফরমেন্স করলে তুমি খেলো, তোমার থেকে যদি বেটার পারফরমেন্স করে দেয় দেন তুমি সাইড সরে যাবে। কিন্তু তোমার থেকে বেটার পারফরমেন্স করার আগে লোক তো আসুক, তারপরে তুমি তাকে জায়গা দেবে। আমার কাছে এটাই প্রশ্ন।